আসে নতুন আশা চোখে ভাসে সোনালি দিন হাসে নতুন আশা চোখে ভাসে সময় এখন বাংলাদেশের প্রাণের পতাকা উড়ছে ছুটে আজ জয় বাংলার উৎসবে স্বপ্ন জয়ের গৌরবে বিশ্ব জয়ের গৌরবে নতুন দিনের সৌরভে এই বাংলার উৎসবে সোনালি দিন হবে নিজের মতো একটু ঘুরতে দেন প্লিজ আমাকে ফলো করেন না না এইটা তো পারবো না ম্যাডাম মানে আপা এইটা সম্ভব না আমি আসলে বেশ কিছুদিন ধরে তোমাকে কথাগুলো বলবো বলবো ভাবছিলাম কিন্তু সুযোগ পাচ্ছিলাম না কিন্তু জানো দীপা কথাগুলো তোমাকে বলাটা খুব জরুরি না ভাইয়া আর যাওয়া হবে না আমার ঢাকায় একটু কাজ আছে যেসব জায়গায় গিয়েছি সেগুলো নিয়ে আমি একটু স্টাডি করব আবার আসব তখন দেখা হবে তার মানে আর দেখা হবে না টাটা বাই বাই বের করে দাও তোমার ছেলেকে বাড়ি থেকে বের করে দাও এক্ষুনি এক্ষুনি ছেলেকে বাড়ি থেকে বের করে দাও কেন ওরা তো এখন কাউরে কিছু বলে নাই কেউ জানতে বাকি আছে বলে তো আর আমার মনে হয় না বাবা আমি খোঁজ খবর নিয়েছি ছবিটা পাল্টে ভালো করেছ এটা অনেক ভালো ছবি আমারও খুব পছন্দ কি হয়েছে বৌমা কবিতা এসে বলল তুমি নাকি খুব কান্নাকাটি করছো সবই আমার কপাল বাবা তোমার কোনো ছেলে রাগ করে বাড়ি থেকে চলে গেছে কে রবি না মিঠু মিঠু হ্যাঁ বাবা মিঠু এ কাজ কেন করলো ও বুঝতে পেরেছি তোমাকে একটু পরীক্ষা করতে চায় কিসের পরীক্ষা বাবা এই যে বড় ছেলে চলে গেলে তুমি খুব কান্নাকাটি করো তাই ছোট ছেলের হিংসা হয় সে দেখতে চায় তুমি সে চলে গেলেও কান্নাকাটি করো কিনা তাকে কতটা ভালোবাসো তুমি ভালোবাসো না বাবা এই ছেলের মুখে ঝাঁটা উমা কেন সে তো আমাদের সবার উপরে কলঙ্ক লেপে দিয়েছে বাবা এই বৌমা দেখো আমি এত ধৈর্য ধরতে পারছি না তুমি সোজা করে বলো না কি হয়েছে মিঠু তার মনের মানুষকে নিয়ে ভেগে গেছে মিঠু কি তার মনের মানুষকে নিয়ে ভেগে গেছে বাবা মিঠু কি আপনাকে কিছু বলে গেছে আপনি এত কিছু জানলেন কেমনে না না এমনি মনে হলো এই বয়সে ছেলেমেয়েরা তো এরকমই করে সেটা তো আপনার ছেলে মানতেছে না বাবা সে তো মিঠুর তেজপুত্র করে দিছে বলে দিছে এই বাড়িতে যেন মিঠু আর কোনোদিন না আসে বাবা আপনি একটু আপনার ছেলের সাথে কথা বলেন কি বোঝাবে ছেলে কি বাবার ঘরে আসে নাকি
কারা আসবে? দেখোই না কারা আসে। আমার কিন্তু ভাবতে খুব ভালো লাগছে। ভাবতে কিন্তু আমারও খুব ভালো লাগছে। অসুবিধা নাই, অসুবিধা নাই, বাড়িতে পৌঁছাইলেই হলো। বস, সে তো বাড়িতে যায় নাই, সে তো মাঠের মধ্যে নামছে। তুই আবার ওখানে মাঠ পাইলি কোথায়? কি কোন বস, গ্রামে মাঠ আর গাছের অভাব আছে? আরে কি বলতেছিস তুই? আর বস, ম্যাডাম তো রাস্তার মধ্যেই রাইমা ব্যানারের টাকা দা বিদায় করে দিছে। তুই যদি কোনো ঝামেলা করস তাহলে কিন্তু আমার চাকরি থাকবো না। আমার চাকরি না থাকা মানে কিন্তু তোর চাকরিও নাই। এত বড় পেটটা কেমনে চালাবি তুই চিন্তা করস? হ্যাঁ, তুই তুই আচ্ছা এই এই আচ্ছা তারা ফোন আসতেছে। কখন থেকে আমি কল করতেছি তোমার নাম্বারে, প্লিজ জান কলটা রিসিভ কর। বড় ম্যাডাম ফোন দিছে রে, তুই যারা ম্যাডাম রে কই নামাইছস? জায়গাটার নাম কি কত? বস, মাঠের ধারে নদীর পাশে নামছে। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, ম্যাডাম ফোন করতেছে। এখন আমি কি বলবো, কোথায় আছে? ওই নদীর কি কোনো নাম নাম নুম লেখা আছে? আমি আমি কেমনে বলবো? আরে মানুষ জন্য জিগা কোথায় আছে বস? আমি তো এখন বাজারে। তুই বাজারে কি করতেছস? আমি তো জানি ম্যাডাম রে নিয়া। হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো হ্যালো হ্যালো দূর কিছু শুনতে পাচ্ছি না, ছাতার মাথায় এখানে নেটওয়ার্ক ঠিক মতো থাকে না। হ্যালো ম্যাডাম, কি আপনি কি শুনতে পাইতেছেন? আমি কিন্তু কিছু শুনতে পাইতেছি না ম্যাডাম, নেটওয়ার্ক কোনো কাজ করতেছে না ম্যাডাম, আমি নেটওয়ার্কের ভিতরে যাই তারপরে ফোন দিতেছি। হ্যালো আমি তোমার কাছে সেভ করতে আইছিলাম, মুছো মশালাম কেমনে কি চিনবেই না তো, জানা ম্যাডাম যদি না চিনে ম্যাডামরে ফোন দিয়ে দেবে, তুমি জানো চিনো থাকো। দেখো পাইছি ম্যাডাম, এলাকার একটা লোক পাইছি। ভাই নাসির সাহেবের বাড়ি কোথায় বলতে পারেন? নাসির সাহেবের বাড়ি দেবেন, আপনারা কার কাছে আসছেন? নাসির সাহেবের বাড়িটা কোথায় বলতে পারেন? মুক্তিযোদ্ধা নাসির আহমেদ সাহেব। ও আপনারা দাদুর কাছে আসছেন না, টেলিভিশন থেকে আসছেন, দাদুর ইন্টারভিউ নেবেন? না উনি সিনেমা থেকে আসছে, মানে লাইট ক্যামেরা অ্যাকশন আর অনেক কিছু। ও তাই নাকি, নায়িকা কে? উনি তো নায়িকা না, উনি হচ্ছে ডিডি ডিরেক্টর। ও আপনি কোনো টেনশন করবেন না, আমাদের এলাকার লোকজন খুব কালচারাল প্রিয় মানুষ,
আপনার যত ধরনের সহযোগিতা লাগে আমরা সবাই করব। শুধু একটু পাট মানে গত বছর হয়েছিল কি আমগা এলাকার মধ্যে বিবেকের যাত্রা ভালো হয়েছিল, আমি বিবেকের অভিনয় করে সবার কান্দা ফাটালেছিলাম। না ভাই, আমি সিনেমা বানাতে আসিনি, আমি নাসির সাহেবের পরিবারের সাথে দেখা করতে এসেছি। উনার আত্মীয়? ও, আমিও তো উনাদের আত্মীয়, একদম নিকট আত্মীয়, একদম ঘরের ছেলে। আপনি মিঠু ভাই? না না না, আমি মিঠু ভাই না, মিঠু আমার ন্যাংটা গালের বন্ধু। আর মিঠুর কথা আসলে কি বলবো, আচ্ছা এগুলি আপনার এখন না বলি। তা আপনার নাম কি? আগে বাড়ির দিকে যাই, চলেন। বাড়ির দিকে যাবেন? ঠিক আছে চলেন, আমি নিয়ে যাই আসলে। আমি অবশ্য এলাকায় নতুন আসছি, আমি চিনি না, কিন্তু আপনার এলাকার আমি কিন্তু বহুত নাম শুনছি, ধরেন টিভিতে দেখছি, বইয়ে পড়ছি, সিনেমায় দেখছি। আপনি কি কাউকে খুঁজছেন? পুরা নামটা তো ঠিক মনে করতে পারতাছি না, ওই ঘটক কি জানি, ঘটক ঋতিক ঘটক। পরিচালক একসময় অনেক সিনেমা করেছেন, মানে তার কাজগুলো বানানো আছে। আরে তুমি একটু চলো না, চলো। কোথায় যাবো আমি আপনার সাথে? আরে এই যে নদীর পারে তাল গাছের নিচে। আমার নাম হচ্ছে গুলজার তরকদার, ওরফে গুট্টি। ওয়াও জারা, এরকম একটা ঘোড়ায় শহর হয়ে তুই আমাদের বাড়ি পর্যন্ত চলে গেলি। শুধু আমরা একা না, আরো একজন আছে, আমাদের মূল ইঞ্জিন মার্বেল সাহেব। ছোট বউ আর রাফেল কি এসেছে? তারাও আসবে, কিন্তু যারা এসেছে তার দুজন বন্ধুকে সাথে নিয়ে। আমি গিয়ে দেখে আসি। তুই কি বাচ্চা নাকি যে হাততালি দিতে দিতে বাচ্চাদের মতো নাচতে নাচতে নাতনি দেখতে যাবে? না গেলে দেখবো কেমন করে?